পাবনার আমিনপুরে অস্ত্রের মুখে স্বামীকে জিম্মি করে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। নির্যাতনে মৃত্যু হয়েছে গর্ভের সন্তানেরও। বর্বরোচিত এ ঘটনার পাঁচ দিনেও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে বিস্তারিত জানাচ্ছেন রিজবিজয়। ছয় মাস আগে পাবনার আমিনপুরের পশ্চিম রূপপুরে ডেকোরেটর শ্রমিকের সাথে পারিবারিক আয়োজনে বিয়ে হয় নির্যাতিতা নারীর। সম্প্রতি সন্তান আসার সুসংবাদ আসে নবদম্পতির ঘরে, কিন্তু একদল বখাটের পাশবিক বর্বরতায় হতবাক পুরো পরিবার। গত 23 ফেব্রুয়ারি সাগরকান্দি ইউনিয়নের চরকেষ্টপুরে ওয়াজ মাহফিলের অনুষ্ঠানে ডেকোরেশনের কাজে থাকা স্বামীর কাছে টাকা চাইতে যান তার স্ত্রী। অনুষ্ঠান শেষে রাত 12টার দিকে তারা এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে গতিরোধ করেন চরকেষ্টপুরের সেলিম, শরীফ, রাজীব, রুহুল, লালন ও সিরাজুল। স্বামীকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে পাশের ভুট্টা খেতে নিয়ে ধর্ষণ করে সেলিম ও শরীফ। আমার সাথে যে মানে খারাপ আচরণ অত্যাচার করছে, এটার জন্য আমি সর্বোচ্চ বিচার চাই। স্বামী কোনো মতে পালিয়ে স্থানীয়দের জানালে গ্রামবাসী ঘটনাস্থল থেকে রাজীবকে আটক করলে পরে সেও পালিয়ে যায়। নির্যাতিতা নারীকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা শেষে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। নির্যাতনে নষ্ট হয়ে যায় গর্ভের সন্তানও। মাত্র এক মিনিটে আবেদন করতে প্রিমিয়াম আইডি তৈরি করুন alljobs.teletalk.com.bd-তে। টিমকে উদ্ধার করে তারপর আমার কাছে নিয়ে আসে, আমি তাদের প্রাথমিক ট্রিটমেন্ট দিই। অলরেডি মেয়েটা রেপ হয়েছে, আমরা তার নমুনা পেয়েছি। খালি লোকজন আসে হুমকি দিচ্ছে, ডিমি মাংস করবে না, মারিয়ে ফেলা দিব, হ্যান ত্যান। আমি এটা সুস্থ বিচার চাই এবং কড়া শাস্তি চাই। গত 25 ফেব্রুয়ারি ছয় আসামির নাম উল্লেখ করে আমিনপুর থানায় ধর্ষণ মামলা করেন ভুক্তভোগীর স্বামী। তবে অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। অপরাধীরা মামলা তুলে নিতে ভয়ভীতি দেখাচ্ছে বলেও অভিযোগ স্বজনদের। ক্ষমতাধর ব্যক্তিকে ম্যানেজ করার জন্য তারা আমার জানা মতো 1 লক্ষ টাকাও নাকি মামলা যাতে না হয় এই জন্যই ধর্ষকরা ম্যানেজ করার জন্যই এই গডফাদারদের দেন, যে কারণে 2 দিনের মধ্যে কোনো সারা শব্দ নেই, কোনো খোঁজ খবর নেই। আমি জানার পরেই তো ইউনো সাহেবকে ফোন দিলাম, ইউনো স্যার সঙ্গে সঙ্গে আমিনপুর থানাকে ফোন দেয়। আসামি গ্রেপ্তারে পুলিশি তৎপরতার কথা জানিয়ে ভুক্তভোগীদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস এ কর্মকর্তার। ঘটনা ঘটার একদিন পর মামলাটা রুজু হয়েছে, তো আমরা সর্বোচ্চ তৎপর আছি এবং আমরা আসামি গ্রেপ্তার করতে সক্ষম হব। এদিকে মামলা দায়েরের পর পাবনা জেনারেল হাসপাতালে ভুক্তভোগী নারীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে। রিজভিজয়, এটিএন নিউজ, পাবনা।